الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقوله ليس كمثله شيء وهو السميع البصير وقوله إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقوله ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد وقوله أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের আল আকীদা আল ওয়াসিতিয়া নামক কিতাবের এর আগে চারটি আলোচনা হয়েছে, পঞ্চম পর্ব। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর গুণ আছে এবং তার নাম গুণাবলী কোনো সৃষ্টির সাথে তুলনা করা যায় না। তার গুণ আছে কিন্তু সেই গুণগুলি সৃষ্টি জগতের মতো নয়, সৃষ্টির মধ্যে ওই গুণগুলি আছে সৃষ্টির জন্য যতটা উপযোগী হইতে পারে, আর স্রষ্টার জন্য, সৃষ্টিকর্তার জন্য, রবের জন্য ওই গুণগুলির ব্যাপক অর্থ আছে, কোনো তুলনা নেই। যেইভাবে মহান আল্লাহ বলেছেন সে নাম এবং গুণগুলি সেইভাবে বিশ্বাস করতে হবে, সেগুলি অস্বীকার করা অথবা সেগুলিকে রূপকর্থে নেওয়া, সেগুলির তাউইল করা হচ্ছে বিদাতীদের পন্থা, যেটা সালাফে সালেহিনের তরিকা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে শুনিয়েছেন কোরআনে কেরিমের আয়াত রব্বুল আলামিনের নাম গুণাবলী সম্পর্কে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম গুণাবলীগুলি হাদিসে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামরা তারা এগুলির অপব্যাখ্যা করেননি, অস্বীকৃতিও জানাননি এবং সেগুলিকে কোনো কিছুর সাথে তুলনাও করেন নাই। যেভাবে তারা বিশ্বাস করেছে ওইভাবে আপনি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করবেন, তাহলে হবেন আহলে সুন্নাহ ওয়াল জামাহ, কোরআন সুন্নার অনুসারী এবং এই উম্মতের যেটা আসল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত, সাহাবায়ে কেরামদের জামাত, আদর্শ জামাত, সেই জামাতের অনুসারী হবে, তাহলে আপনাকে বলা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আজকের বিষয়বস্তু হচ্ছে শুরু এই নিয়ে যে রব্বুল আলামিন শোনেন এবং দেখেন, ইসবাতুস সামি ওয়াল বসারি লিল্লাহি সুবহানাহ, ভাষ্যকার বলছেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য শোনা এবং দেখা সাব্যস্ত করা। রব্বুল আলামিন সামি, সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আল বাসির, সর্বদ্রষ্টা, সবকিছুই দেখেন। আল্লাহর এইগুলি হচ্ছে নাম সামি এবং বাসির, আর তার শোনা এবং তার দেখা এগুলি তার সুন্দর গুণ। বান্দাও দেখে, আমরাও দেখি আর আমরাও শুনি, কিন্তু সৃষ্টির শোনা স্রষ্টার শোনার মতো নয়। আবার যখন সৃষ্টির শোনা বা সৃষ্টির দেখা স্রষ্টার মতো নয়, তার মানে এগুলির অস্বীকৃতিও নাই, অস্বীকারও করা গোমরাদের রাস্তা, আবার এগুলি তাওয়িল করা, অর্থের বিকৃতি ঘটানো, অপব্যাখ্যা করা, এটাও গোমরাদের পথ, যা মুতাজিলা বা এইরকমই জাহমিয়া তারা অস্বীকার করেছে। এই বিষয়ে আজকে যে আয়াতটি সূরা সুরার আয়াত নম্বর ১১ দিয়ে শুরু হচ্ছে, সেটি চূড়ান্ত ফয়সালাকারী আয়াত। এ আয়াতটি রব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে, আসমা এবং সিফাত সম্পর্কে চূড়ান্ত ফয়সালাকারী আয়াত। তাতে যেমন আল্লাহর নাম গুণাবলী সাব্যস্ত করা হয়েছে, তেমনি আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা এবং সদৃশ্য অস্বীকার করা হয়েছে।
মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া কাউলুহু, মহান আল্লাহর বাণী লেখক বলছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নয়। এটা হচ্ছে নেতিবাচক, আল্লাহর মতো কোনো কিছু নেই বা নয়, অন্য কিছু আছে, মানে আল্লাহর মখলুক আছে, কিন্তু আল্লাহর মখলুক বা আল্লাহর মখলুকের যে গুণগুলি আছে, শোনে, দেখে, চলে, ফিরে, কথা বলে, হ্যাঁ, খুশি হয়, দয়া করে, মায়া করে, ইত্যাদি মেলা গুণ আছে আল্লাহর সৃষ্টির, কিন্তু তারা আল্লাহর মতো নয়। যখন তারা আল্লাহর মতো নয়, তাদের গুণগুলিও আল্লাহর গুণের মতো নয়। আল্লাহর মতো কোনো কিছু নেই, না নামের দিক থেকে, না গুণের দিক থেকে, না কোনো কিছুর দিক থেকে, না ক্ষমতার দিক থেকে। ক্ষমতা একটা আল্লাহ রাব্বুলের গুণ, তার মানে এই নয় যে আল্লাহর গুণগুলি অস্বীকার করবেন যে গুণগুলি আমাদের মধ্যে আছে, বরং ওয়াহুয়াস সামি ওয়াল বাসির, তিনি সবকিছু শোনেন, আল বাসির, এবং তিনি সবকিছুই দেখেন। তাহলে প্রথম অংশে কি করা হয়েছে, না করা হয়েছে, সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা নেই, এটাকে কি করা হয়েছে, না করা হয়েছে, সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা, এটা একটা বিষয়, এটাকে হ্যাঁ করা হয়েছে, না করা হয়েছে, না করা হয়েছে। কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার যে তুলনা নেই, তার মানে কি তিনি শোনেন না, আমরা শুনি তাই আল্লাহ শোনেন না, আমরা দেখি তো আল্লাহ দেখেন না, হ্যাঁ আল্লাহ দেখেন। আচ্ছা, আমাদের দেখা আল্লাহর দেখা একরকম, আমাদের শোনা আল্লাহর শোনা একরকম না। তারপরের আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন, সূরা নিসার আয়াত নম্বর 58, ইন্নাল্লাহ নিয়মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে সবচাইতে উত্তম উপদেশ দান করছেন। নেমা ইয়াইযুকুম বিহি, নেমা শাইউন ইয়াইযুকুম বিহি, মা মৌসুফা, আর কেউ কেউ মা মৌসুলা বলেছেন, নেমা শাই আল্লাযী ইয়াইযুকুম বিহি, যদি মৌসুলা হয় তাহলে, মা আরবি গ্রামারে অনেক প্রকার রয়েছে, মা নাফিয়া, মা মৌসুলা, মা মৌসুফা, হ্যাঁ, মা ইস্তিফামিয়া, মেলা প্রকার রয়েছে, যেগুলি যারা মাদ্রাসার ছাত্র ওপর লেভেলে তাদের জন্য জানে ফায়দা আছে, এমনি সাধারণ লোকের তেমন ফায়দা নেই। তবে এখানে নেমা, নেমা যুক্ত মা, দুই মা পাশাপাশি হওয়ায় এদগাম হয়েছে, তারপরে নেমা হয়ে গেছে, আর মা মানে সেইউন, নেমা সেইউন ইয়াইযুকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম বিষয়ের উপদেশ দান করছেন, যে উপদেশ দান করছেন সেটি বড়ই উৎকৃষ্ট বা উত্তম, আল্লাহর উপদেশ সবচেয়ে উত্তম উপদেশ। ইন্নাল্লাহ কানা সামিআন বাসির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন, কানা সামিআন, আল্লাহর ক্ষেত্রে কানা মানে ছিল নাই, সৃষ্টির ক্ষেত্রে কানা মানে ছিল হয়, কানা রাজুলুন নাইমান, লোকটি এর মানে কি, হ্যাঁ মাদ্রাসায় পড়েছেন, বলেন তো কি মানে হয়, কানা রাজুলুন নাইমান, ছিল ঘুমিয়েছিল, এখন আর ঘুমিয়ে নাই, তার মানে অতীতে ছিল, কিন্তু ওয়াকান আল্লাহ গাফুর আর রাহিমা মানে কি, ক্ষমাকারী ছিলেন, এখন নাই, হ্যাঁ সর্বসময়, এই জন্য বললাম যে আল্লাহর ক্ষেত্রে যখন কানার প্রয়োগ হবে তখন, হ্যাঁ, স্থায়িত্বের অর্থ হবে ছিলেন, আছেন, সর্বদা ছিলেন, সর্বদাই থাকবেন। শুরুতেই আলোচনা পড়েছে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, তার সত্তা, সত্তার যেমন আদি অন্ত নাই, তার গুণেরও, তার মার্জনাকারী হওয়ারও শুরু শেষ নেই, তার দয়ালু হওয়ারও শুরু শেষ নেই, হ্যাঁ, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, জি, আল্লাহ রাব্বুল্লাহ মুমিনদের উপর দয়ালু ছিলেন, এ অর্থ করা যাবে, দয়ালু আছেন, তো এই যে এই শব্দ কানা, কিন্তু আল্লাহ সর্বদাই আছেন এর অর্থ হবে। কিন্তু যদি আপনি বলেন যে আমি আমার ছেলের উপর দয়ালু ছিলাম, কানা, তাহলে ছিলাম, আজ এখন আছি, এটা বোঝাবে না, কানা মানে ছিল আসলে।
সৃষ্টির ক্ষেত্রে। এখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহ কানা সামিয়া, আল্লাহ হ্যাঁ সবকিছুই শোনেন না শুনতেন, হ্যাঁ কানা অথচ কানা ব্যবহৃত হয়েছে, সবকিছু শুনতেনও শুনছেনও আর শুনবেনও। জি, তার শোনার শুরুও নেই যে কোনো সময় শুনতেন না পরে শুনতে শুরু করছেন, হ্যাঁ আর শেষও নেই। হোয়াল আখ ওয়াল আখের, শোনার ক্ষেত্রে হোক দেখার ক্ষেত্রে তিনি সবসময় দেখেন, এখনও দেখছেন আর সবসময় দেখবেন। কিন্তু আমরা একসময় শুনতাম না দেখতামও না, আর এখন দেখি কিছু সামান্য দেখি, যা সামনে আছে দেখি, ডানে বামে পিছনেও দেখি না, আর কিছুক্ষণ পরে কিছুদিন পরে দেখব না, ঠিক কিনা? মরে গেলে দেখবেন নাকি, অন্ধ হয়ে গেলে দেখবেন? ইন্নাল্লাহ কানা সামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, আল্লাহ সবকিছু শোনেন, বাসীরা সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন। এই দুটো আয়াত থেকে কি দেখাতে চেয়েছেন এটা একটি বিষয়, এতে কি রয়েছে বুঝে নিয়েছেন আশা করি। এতে আল্লাহর শোনার গুণ রয়েছে, আল্লাহর নাম হচ্ছে সামি, সুতরাং আল্লাহ শোনেন সবকিছু শোনেন। আল্লাহর নাম হচ্ছে বসির, তার মানে আল্লাহ দেখেন, আল্লাহর দেখার গুণ রয়েছে। এই দুটো বিষয় শিখাবার জন্য, জানাবার জন্য, প্রমাণ করার জন্য দুটো আয়াত নিয়ে এসেছেন লেখক। এই আয়াতগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস, তিনি বলছেন লাইসা কা খালিকিল আজওয়াজ কুল্লাহা শাইউন, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যুগলকে সৃষ্টিকারী, সব কিছু সৃষ্টি করেছেন, তার মতো কোনো কিছুই নেই। কেন? লি আন্নাহুল ফরদ, কারণ তিনি এক ও একক, আমরা এক ও একক না, আমরা এক এক নেই, আমাদের সহযোগিতা ছাড়া, অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলাই যাবে না। আসসামাদ, যিনি সার্বিক ক্ষেত্রে অমুখাপেক্ষী এবং সকল বস্তু সকলেই তার মুখাপেক্ষী। আল্লাযি লা নাযীরা লাহু, যার কোনো তুলনা নেই, যার কোনো নজির নেই। আসসামি, যিনি সমস্ত আওয়াজ শুনেন, যে কোনো রকমের, যেখানে আওয়াজ হোক না কেন, যেখানে কোনো কথা হোক না কেন, যে কোনো ভাষায় হোক না কেন, যে কোনো অবস্থায় হোক না, আস্তে হোক জোরে হোক, ভিতরে ভিতরে মনে মনে হোক, সবকিছু আল্লাহ শোনেন। জি, ইয়াসমা জামিয়াল আসওয়াত, আল বাসির আল্লাযী ইয়ারাকুল্লা শাই, সব কিছুই দেখেন। ওয়ালা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ জমিনে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন থেকে অস্পষ্ট না, গোপন না। এই আয়াতের তাফসিরে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওমান ফাহিমা হাযিহিল আয়াতাল কারিমা, শুরুতে একটা কথা বলেছি, এই আয়াত হচ্ছে চূড়ান্ত ফয়সালাকারী আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। মনে আছে কথাটি, যে এই বিষয়টি ইমাম শাওকানির কথা শুনে বুঝবেন। এই আয়াতে এই দুটো কথাতে লাইসা কামিসলিহি, লাইসা কামিসলিহি শাই একটা কথা, আর একটা হচ্ছে ওয়াহুয়া সামিউল বসির, এই দুটো কথাই চূড়ান্ত ফয়সালা আছে, হক বাতিলের মাঝে ফয়সালা আছে, এবং আহলে সুন্নাতকে আহলে বিদাত থেকে পৃথক করে দেয়। ওমান ফাহিমা হাযিহিল আয়াত আল কারিমা, আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ বলছেন, তার অনেক কিতাব রয়েছে, তার মধ্যে ইয়ামানের বড় মুহাদ্দিস একজন, তার মধ্যে একটি হচ্ছে তাফসির ফাতুল কাদির, আরেকটি হাদিসের কিতাব নাইলুল আওতার, অনেক কিতাব রয়েছে তার, ফিকহেরও রয়েছে। যেই ব্যক্তি এই আয়াতটি বুঝল হাক্কা ফাহমেহা, যথাযথভাবে বোঝার মতো, তাদাব্বার হাক্কা তাদাব্বরিন, এবং গভীরভাবে চিন্তা করল, যেমন গবেষণা চিন্তা করা উচিত, মাশাবিহা ইন্দা ইখতিলাফিল মুখতালিফিন ফিস সিফাতি আলা জাদ্দাতিন বাইদা ওয়াদিহা, যারা এই আয়াতটিকে বুঝল এবং গভীরভাবে চিন্তা করল, যেমনভাবে বোঝা উচিত ওইভাবে বুঝল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে যত দ্বিমত হয়েছে, হ্যাঁ বা বিভিন্ন মত হয়েছে হক এবং বাতিলের, সেগুলির ক্ষেত্রে স্পষ্ট রাজপথে চলবে, সে কখনো বিভ্রান্ত হবে না। ইয়াছি বুঝে নিলে, ওয়াজদাদু বাসিরাতান,
এবং তার জ্ঞান আরো বৃদ্ধি পাবে। যা তাম্মালা মানা কৌলি ওহুয়া সামিউল বাসির, যখন গভীরভাবে চিন্তা করবে ওহুয়া সামিউল বাসির নি, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ফাইন হাজাল ইসবাত বাদা যালিকা নাফি লিল মুমাসিল قد اشتمل على برد اليقين وشفاء الصدود وانسلاج القلوب فاقدر يا طالب الحق قدر هذه الحجة النير والبرهان القوي বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুখানে না করলেন, কোন জিনিসটা না করেছেন? আল্লাহর নাম নেই না করেছেন, আল্লাহর গুণ নেই না করেছেন, আল্লাহর সাথে তুলনা নেই, আল্লাহর সদৃশ্য নেই, কোনো কিছু আল্লাহর সদৃশ্য নেই। বলছেন যে এই যে হ্যাঁ করা হয়েছে, বাদা যালিকা নাফিয়ে লিল মুমাসিল, আল্লাহর কোনো কিছুর তুলনাকে না করার পরে, আল্লাহর কোনো কিছুর সদৃশ্য হওয়াকে না করে, আল্লাহর কোনো কিছু সদৃশ্য নাই, লাইসা কামিসলিহি, কারণ এই আয়াতের তর্জমা করে বিদাতিরা দিয়ে ভুল বুঝায়, লাইসা কামিসলিহি সেই মানে আল্লাহর হাত নাই, কুদরতি হাত, হ্যাঁ আল্লাহর চোখ নেই, হ্যাঁ রক্ষণাবেক্ষণ নেই, আল্লাহর চোখ নেই আর হাত নেই বলা হয়েছে না, লাইসা কামিসলিহি তার মতো সেই অন্য কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নেই, তার গুণ নেই বলা হয়েছে, বলা হয়েছে তার মতো কোনো কিছু নেই। তো এই যে সদৃশ্যকে না করা হয়েছে, তারপরে হ্যাঁ করা হয়েছে কি দিয়ে? ওয়াহুয়া সামিউল বাসির দিয়ে। কদ ইশতামাল আলা বারদিল ইয়াকিন, এটা এতে রয়েছে দৃঢ় প্রত্যয়, দৃঢ় প্রত্যয়, এমন ইয়াকিন, এমন দৃঢ় বিশ্বাস যাতে আপনার প্রশান্তি রয়েছে। ও শেফা ও সুদূর, এবং যাতে বক্ষের মানুষের সিনার রোগের আরোগ্য রয়েছে। অনসেলাজিল কলুব, এবং মনের তাতে শান্তি রয়েছে। ফাকদুরিয়া তালেবাল হাক, হে সত্যের সন্ধানী। সুতরাং এই আয়াতের কদর করো, মর্যাদা দান করো, কাদরা হাজির হুজ্জা, এই দলিল, স্পষ্ট দলিল এবং অকাট্য প্রমাণ, যে শক্তিশালী প্রমাণ, অল বুরহানাল কওই, এর তুমি মর্যাদা দান করো। এই আয়াতটাকে ভালো করে গভীরভাবে চিন্তা করো, তোমার জন্য চূড়ান্ত ফয়সালা করবে রাস্তা কোনটা নেবে তুমি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একটা হচ্ছে আল্লাহ নাম গুণাবলীকে সাব্যস্ত করা, করবেন না করবেন না, নাম গুণাবলী সাব্যস্ত করবেন, এর দলিল হচ্ছে দ্বিতীয় অংশটুকু, ওয়াহুয়া আসসামি আল বাসির, সাব্যস্ত করবেন, তিনি সামি এবং তিনি বাসির। আর যেটা অস্বীকার করেছে মুতাকাল্লিমিন বা মুতাজিলা আশায়রা মাতুরিদিয়া, তারা অনেক কেউ কিছু সেবাতে অস্বীকার করেছে, কেউ কিছু সেবাতে অস্বীকার করেছে বা অর্থের বিক্রি করেছে, কেউ পুরো সব সেবাতে অস্বীকার করেছে। আরেক দল আল্লাহর সিফাত গুণাবলীগুলিকে সাব্যস্ত এমন ভাবে করেছে যে সৃষ্টির সাথে তুলনা করে ফেলেছে, মুসাববিহা, সাদৃশ্যতা পোষণকারী গুমরাহ দল। হ্যাঁ আল্লাহর গুণ আমাদের মতো, হ্যাঁ আল্লাহর শোনা আমাদের শোনার মতো, আল্লাহর দেখা আমাদের দেখার মতো, আল্লাহর হাত আমাদের হাতের মতো, তসবি, এটাকে কি করা হয়েছে, এই আরেক গোমরা দলের খণ্ডন করা হয়েছে কি দিয়ে? প্রথম অংশ দিয়ে, লাইসা কামিসলিহি শাই, দুটো দল গোমরা হয়েছে। তাহলে আল্লাহর নাম গোনাবলীর ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে, দুটো গোমরা দল দুই সাইডে আর মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে বুঝে সহজভাবে বুঝবেন এবং একটা সাধারণ মানুষ বুঝতে পারবে। একদল গোমরা হয়েছে কি করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বাচক নামগুলি বা গুণগুলি আমরা অস্বীকার করি বা এগুলিকে আমরা রূপক অর্থে নিই, তাবিল করি, বোঝা গেছে? সুতরাং উদাহরণস্বরূপ আল্লাহর হাত, হাত মানে কুদরতি হাত, রূপক অর্থে নিল। আল্লাহর চোখ মানে আমার চোখের সামনেই তো আপনারা আছেন, মানে আমার রক্ষণাবেক্ষণ, ছেলেটা তো আমার চোখের সামনেই ছিল, মানে আমার রক্ষণাবেক্ষণ, আমার দেখাশোনা দিচ্ছিল, এইরকম অর্থে রূপক অর্থে তাবিল, অথবা তাতিল অস্বীকার করা, তাউইল তাতিল, হ্যাঁ অস্বীকৃতি। এই একটা দল এইদিকে গুমরা হয়েছে, মুআত্তিলা, তারপরে মাউয়েলা, এ মুতাকাল্লিমিন, আশায়রা, মাতুরিদিয়া, মুতাজিলা, একদল গুমরা হয়েছে। আর এক দল গুমরা হয়েছে, না আল্লাহর সব গুণ আছে আর এমন ভাবে আছে যে সেগুলি আমাদের মতো, সেই গুণগুলি আমাদের গুণের মতো, এই আরেক দল গুমরা হয়েছে। এবার বোঝা গেছে, এদিকে একটা দল গুমরা, এদিকে আরেকটা দল
গোমরা। আহলে সুন্নাতুল জামাত কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন গুণগুলি যেগুলি কোরআন এবং হাদিস আছে সেগুলি আমরা মানি, মানি না মানি না মানি, বিনা বিকৃতিতে তাওিল করি না, রূপকর্থে নি না, বিনা তাতিলে অস্বীকৃতিতে নিষ্ক্রিয় করি না। হ্যাঁ, এবং তার সাথে সাথে আমরা কারোর সাথে তুলনাও করি না। এ মুশাববেহা গোমরা যারা তুলনা করেছে যে সৃষ্টির মতোই স্রষ্টার গুণ, সেই দল গোমরা, তাদের দলে আমরা নয়। আর যারা অস্বীকার করেছে বা রূপকর্থে নিয়েছে তাদের দলে আমরা নয়। এবার বুঝতে পেরেছেন? তাহলে টোটাল কথা, গোটা এই কিতাবে এই আলোচনাগুলি আসবে যে একদল এইদিকে গোমরা হয়েছে আল্লাহর গুণগুলিকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করে এমন ভাবে সাব্যস্ত করেছে যে গুণগুলি সৃষ্টির গুণের মতো। যেমন আল্লাহর নামা, আল্লাহর অবতরণ কার মতো? না, গোমরাদের কথা বলছি, বেদাতিদের কথা, মুশাববেহার কথা। মুশাববেহ বলছে যে আল্লাহর অবতরণ আমাদের মতোই। যেমন একটা লোক স্টেজ থেকে নামছে, হ্যাঁ, বা পাঁচতলা থেকে নিচে নামছে, আমাদের নামা এটা, আল্লাহর নামাটা প্রথম আসমানে নামাটা হচ্ছে আমাদের মতোই, এরা মোসাব্বে হা গুমরা। আরেক দল বলছে এটা তো, এটা তো সাব্যস্ত করা যাবে না, মোটেই করা যাবে না, পুরো অস্বীকার। আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে। আহলে সুন্নাতুল জামাত কি বলছে? না এদিকে না ওইদিকে, কি বলছে? আল্লাহ নেমে আসেন, কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমে আসার মতো না, যেমন মুশাববেহ গোমরা বলছে। আর আল্লাহর নেমে আসাকে অস্বীকার করি না, আল্লাহ নেমে আসেন, আল্লাহ শুধু রহমত নামে না। বুঝা গেছে? যদি এই স্পষ্ট দলিল প্রমাণটি এর মূল্যায়ন করো এবং এটাকে ভালো করে বুঝো গভীরভাবে, ফাইন্নাকা তুহাত্তিমু বিহা কাসীরা মিনাল বিদআ, তাহলে তুমি অনেক বিদাতকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারবে, মুশাববেহাদেরও আর মুতাকাল্লিমিন যারা আশায়রা মাতুরিদি তাদেরও বা মুতাজিলাদের। ওয়া তাহসিমু বিহা রুসা মিনাদ দলালাত, আর গোমরাহির ভ্রষ্টতার বড় বড় নেতারা যে রয়েছে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে বা চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারবে। ও তুর্গিমু বিহা উনুফা তাওয়াইফা মিনাল মুতাকাল্লিমিন, আর ইলমে কালামের যারা পণ্ডিত যেমন আশায়রা মাতুরিদিয়া মুতাজিলা, এদের নাককে মাটিতে মিশিয়ে দিতে পারবে। ওয়ালা সিয়মা ইযা দামামতা আলাইহি কাওলাল্লাহ তাআলা, বিশেষভাবে এই আয়াতের সাথে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, এটি একটি আয়াত সূরা শুরার আয়াত নম্বর 11 মনে রাখবেন। আরেকটি আয়াত হচ্ছে ওয়ালা ইয়াহিদুনা বিহি ইলমা, মানব জাতি বা আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না। তো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে আল্লাহর জাত সত্তা, আল্লাহর গুণাবলী সিফাত, আল্লাহর নেমে আসা, আল্লাহ রব্বুল আলামিন আত, আল্লাহ রব্বুল আলামিনের চোখ, আল্লাহ রব্বুল আলামিনের চেহারা, সবকিছু আমাদের জ্ঞানের বাইরে, জ্ঞান দিয়ে আয়ত্ত করা যাবে না। কিন্তু যেই শব্দগুলি বা যেই কথাগুলি বলা হয়েছে গুণগুলি, সেগুলি অস্বীকার করা যাবে? আমরা জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না, সেজন্য অস্বীকার করে দেব? এই ছিল এই দুটো আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর এই আয়াতটাকে মনে রাখলে বাকি সবগুলি বুঝতে সুবিধা হবে। এই দুটো আয়াতে ভাষ্যকার বলছেন, একটু আগে বলেছি যদিও, আর শাহেদ মিয়াল আয়াতাইনিল কারিমাতাইন, যে দুটো আয়াত নিয়ে আলোচনা হলো তাতে যে দেখাবার বিষয়টি সেটি হচ্ছে আন্না ফিহেমা ইসবাত আসসামি ওয়াল বাসার লিল্লাহি, এই দুটো আয়াতে আল্লাহর জন্য শোনা এবং দেখার গুণকে কি করা হয়েছে? সাব্যস্ত করা হয়েছে। প্রথম আয়াতে নাফি ও মুমাসালাতিল মাখলুকাত, সৃষ্টি জগতের সাথে আল্লাহর তুলনা নেই, এই কথা প্রমাণ করা হয়েছে লাইসা কামিসলি শাই। ফাফি যালিকাল জামউ ফিমা ওয়াসাফা ওয়াসাম্মা বিহি নাফসাহু বাইনা নাফি ওয়াল ইসবাত, এতে একত্রিত করা হয়েছে দুটো গুণকে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে যেই গুণগুলি দিয়ে কি করেছেন, ভূষিত করেছেন, আখ্যায়িত করেছেন যে আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, এটাও রয়েছে। আর কি রয়েছে না করা হয়েছে, সেটা হচ্ছে তুলনাকে, কোনো কিছুর তুলনাকে আল্লাহর সাথে না করা হয়েছে। তারপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে। ইচ্ছাকে আরবিতে, আমরা বাংলাতে ইচ্ছে একটা শব্দ ব্যবহার করি, আরবিতে দুটো শব্দ আছে, যদি দুটোতে পার্থক্য আছে কিছুটা।
আল মাশিয়া ওয়াল ইরাদা, মাশিয়া শব্দটি শা আ থেকে, শা আয়া শা মানে কি, শা মানে, শা মানে বলেন ইনশাআল্লাহ মানে কি, আল্লাহ যদি চান, তো ওইখান থেকে তো শা বলছি, ইনশাআল্লাহ যখন বললাম তো অর্থ করতে পারলেন, আর শা বলছি তো বলছেন না, ওইখান থেকে শা, ইন বাদ দেন আল্লাহ বাদ দেন তো বাঁচলো শা, তাই না? তো শা মানে চাওয়া, তো এই শা আর মাসদার হচ্ছে মাশিয়াতুন মানে চাওয়া, আল্লাহর একটি গুণ হচ্ছে আল্লাহ চাও, আল্লাহ যা চান তা হয়, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হইতে পারে না, আল্লাহ চান না আর ঘটে গেল এটা হইতে পারে, হইতে পারে না। এরাদা আরাদা এর মানে ইচ্ছা করা, আল্লাহর এরাদার কথা কোরআনে কারীম আছে, আল্লাহর মাশিয়াত আল্লাহর ইচ্ছার কথাও আছে, শা শব্দ ব্যবহার হয়েছে আর এরাদা শব্দটিও ব্যবহার হয়েছে, আরবিতে দুটো শব্দ মাশিয়া শা ইয়াশাও আর আরাদা ইউরিদু ইরাদা। এখানে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন, কোন কোন আয়াতে শা শব্দ এসছে, কোন আয়াতে এসছে এরাদা, আয়াতগুলি তরজমা তাফসীর করি, তারপরে তখন গুণটি নিয়ে আলোচনা করি। ভাষ্যকার বলছেন ইসবাতুল মাশিয়াতুল ইরাদা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মাশিয়াত এবং ইরাদা ইচ্ছাকে সাব্যস্ত করা, আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না, কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে হয় কি হয় না, দেখি পরীক্ষা করে আপনাদের, আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে কিছু হয় কি হয় না, কত কাফের পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট কাফেরদের ওপর বা কুফরির ওপর, হ্যাঁ শিরকের ওপর সন্তুষ্ট যে তোমরা শিরিক করো, বিদাতের ওপর সন্তুষ্ট, কবরে সেজদা করার ওপর সন্তুষ্ট, তো হচ্ছে তো আল্লাহর হ্যাঁ সন্তুষ্টির বিরুদ্ধে হয়, কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না। আল্লাহ কি রব্বুল আলামিন পছন্দ করেন যে কেউ খুন করুক, হ্যাঁ না, কিন্তু আল্লাহর যদি বলে আল্লাহ পছন্দ করেন না সেজন্য আল্লাহ ইচ্ছাও করেন আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে, তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা হয় সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে অপারগ মনে করি, ঠিক না? আপনার অফিসে আপনি বস আর আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার অফিসে কিছু ঘটছে, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি চান না তারপরে, হ্যাঁ আপনি জানছেন তারপরও রুখতে পারছেন না, তো আপনি শক্তিশালী না অক্ষম, অক্ষম, আল্লাহ তো সক্ষম সর্বশক্তিমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ভালো মন্দ পৃথিবীতে সব কিছু হোক, নামাজি হোক আর বেনামাজিকে স্বাধীনতা দিয়ে রেখেছি, নামাজিকে যেমন স্বাধীনতা দিয়ে রেখেছি, নামাজি স্বাধীনভাবে নামাজ পড়ছে, বেনামাজি স্বাধীনভাবে ঘুমিয়ে থাকছে, হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না। এভাবে ফিরে আসি ওই কথাটি যেটা বাঙালিদের গুমরাহি বা আমাদের সমাজের গুমরাহি অনেকের, সেটা হচ্ছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কথাটি ঠিক না ভুল, ভুল, কিন্তু আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না, এটা ঠিক না ভুল, এটা ঠিক, ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে। আমি হুকুম করছি যে এই কাজটা করে আসেন, ভালো হুকুম করবো না খারাপ, হ্যাঁ অথচ আমি মানুষ, তারপরে আপনার একটা ধারণা যে লোক ভালো তখন খারাপের হুকুম করবে না, ঠিক না? মারতে বলবো, চুরি করতে বলবো, হ্যাঁ বেমানি করতে বলবো, তো আল্লাহ রাব্বুল তো চুরি করতে বেমানি করতে আর মারধর করতে আর খুন করতে বলেন নাই, তো আল্লাহ তো হুকুম করেন নাই, তো পৃথিবীতে তো ঘটছে এগুলো, এই জন্য আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ার কথাটি বল, কিন্তু আল্লাহর ইচ্ছা আছে সবকিছু, যাই হোক, কারণ এটা হচ্ছে পরীক্ষার জগৎ, এখানে হোক খেলা খেলুক খেলনা ঘরে, আরো এই বিষয়টা আরো স্পষ্ট হবে যখন আয়াতগুলি তাফসীর করবে এবং বিষয়গুলি আলোচনা তখন এভাবে আসবে। মহান আল্লাহ বলছেন ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে, হে বাগানের মালিক, বাগানের মালিকের ঘটনা সূরা কাহফে রয়েছে 8:39, অহংকারের সাথে দাপটের সাথে ঢুকেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বাগানকেই শেষ করে দিল, গেল বাগান শেষ, জ্বলে শেষ। আল্লাহ বলছেন যে ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা, তোমার বাগানে যখন ঢুকেছিলি তখন কেন তুমি বলনি, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাত কুলতা, মানে ওয়ালাউলা কুলতা, আসলে লাউলা সম্পর্ক কুলতার সাথে, ইজ দাখালতা জান্নাতাকা, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে, লাউলা কুলতা, কেন তুমি বলনি, কি বলনি, মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চেয়েছে তাই পেয়েছি, এই জন্য ভালো কিছু দেখলে কি বলতে হবে, মাশাআল্লাহ, এই আয়াতের দলিল শুনে রাখবেন।
আজকাল আলহামদুলিল্লাহ মানুষের অভ্যাস হচ্ছে, নামাজ পড়ুক আর না পড়ুক ইনশাল্লাহ বলছে আর মাশাল্লাহ বলছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী। আজকাল ওই ফেসবুকের জগতে আর ওই ফিল্মের জগতেও কোন একটা খবর সাংবাদিকার জগতেও নামাজ টামাজ ধার ধার না, হ্যাঁ তারপরে সে হয়তো সেকুলার তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে, শুনে একদিক থেকে ভালোও লাগছে আরে কিছু তো মানছে তাই না, ভাষাতে তো কিছু মানছে। যে জাতি যাদেরকে শোনাচ্ছি আমার সংবাদ যারা শুনছে তারা যেহেতু ইসলাম প্রিয় ইসলাম ভালোবাসে সেজন্য ইনশাল্লাহ মাশাল্লাহর প্রয়োগটা বেড়েছে। আজকে থেকে 30 বছর আগে বুড়ারা মাশাল্লাহ ইনশাল্লাহ জানতো না, কথা ঠিক কিনা? এটা একটা আমাদের জন্য শুভ সংবাদ যে ইসলামের দিকে ফিরে আসছে জাতি, আগামী জেনারেশন ইসলামের দিকে ফিরে আসছে এবং ইন ফিউচারটা হচ্ছে ইসলামের, মানে আগামী ইনশাআল্লাহ তাআলা ইসলাম এবং মুসলিমরা নেতৃত্ব দেবে পৃথিবীর, জি ইনশাআল্লাহ, জি এটা শুভ সংবাদ, জি ভালো লক্ষণ। এটা একটা যুগ ছিল বুড়ারা ছাড়া কেউ নামাজ পড়তো না, আর এখন বুড়াদের চাইতে যুবকরা বেশি নামাজ পড়ে, ঠিক না? বুড়ারা নামাজ পড়লে ওই বিদাত দিয়ে নামাজ পড়ে, কিন্তু এই যুবকগুলো মাশাআল্লাহ সন্নতি নামাজ পড়ে, হ্যাঁ টাকার উপরে কাপড় উঠিয়ে নামাজ পড়ে, যুবকরা দাঁড়িয়ে রাখে, যুবকরা দাঁড়িয়ে রাখে, এগুলো ভালো সংবাদ। কিন্তু আমাদের ভালো দিকগুলো দেখতে হবে, এতে হবে কি হেম্মত হবে সাহস হবে যে আমরা দুর্বল নই, আলহামদুলিল্লাহ বাড়ছে। ইসলাম এমন একটি দিন যেই দিনকে যত চাপাবার চেষ্টা করবে, হ্যাঁ যত দমন করার চেষ্টা করবে তত বেশি উঠবে এভাবে, তাই হচ্ছে আলহামদুলিল্লাহ। বলতে মাশাআল্লাহ, তুমি বলতে মাশাআল্লাহ তাহলে তোমার বাগান বহাল থেকে যেত, তোমার নিয়ামত ঠিক থাকতো। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ যদি না দেন আমার কোনো ক্ষমতা নেই। ফল পাকতে যাচ্ছে শেষ, ধান পেকে আছে বন্যা এসে শেষ, জি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতে মাশাআল্লাহ আল্লাহ যা চান, এই যে শা মাশিয়াত আল্লাহর চাওয়া প্রমাণিত হইল। আরেক আয়াতে সূরা বাকারা 253 নম্বর আয়াত, ওয়ালাউ শা আল্লাহ মাক্তাতালু, আল্লাহ যদি চাইতেন তো তারা আপোষে লড়াই করতো না। লড়াই করার নেকির কাজ না গুনার কাজ? আল্লাহ চেয়েছেন না চাননি? তো লড়াই করবি কর। যদি বলেন যে আল্লাহ চাই না তারপরে লড়াই করছে, তার মানে আল্লাহ পারছে না থামাইতে, অপারক নাকি? তাহলে তো কুফুরি কথা হয়ে গেল। এই জন্য ভালো মন্দ সবটাই আল্লাহ চান, তবে ভালোর হুকুম করেন, ভালোর উপর রাজি হন, ভালোর উপর হ্যাঁ সন্তুষ্টি প্রকাশ করেন, ভালোর উপর খুশি হন, আর মন্দ ঘটলে মন্দ হইলে আল্লাহ অসন্তুষ্ট হন, পছন্দ করেন না, ঘৃণা করেন। ওলাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন মাক্তাতালুহু, তো এই জাতির লোকেরা পরস্পরকে খুন করতো না বা আপোষে লড়াই করতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তবে আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করেন। এই আয়াতে দুটো শব্দ দেখাবার জন্য নিয়ে, ওয়ালাউ শা আল্লাহ, তা আল্লাহর চাওয়া মাশিয়াত পাওয়া গেল, আর ইয়াফআলু মা ইউরিদ, যা আল্লাহ ইরাদা করেন ইচ্ছা করেন তাই করেন। আল্লাহর ইরাদার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ করতে পারে না। দুটো আল্লাহর গুণের ক্ষেত্রে শব্দ দেখলাম। পরের আয়াতটি দেখেন সূরা মায়েদার প্রথম আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, হে মানব জাতি তোমাদের জন্য গবাদি পশুকে হালাল করা হয়েছে। বাহিমাতুল আনআম হচ্ছে উট, হ্যাঁ গরু, আর তারপরে মহিষটা গরুর মধ্যে সামিল, তারপরে বকরি জাতীয় যত কিছু আছে, বকরি জাতীয় মানে বকরি ছাগল পাঠাপাঠি হইতে পারে, মেষ ভেড়া ভেড়ি হইতে পারে, আবার দুম্বা দুম্বি হইতে পারে, সব এক ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরি, হ্যাঁ যত রকমের উঁট হই কিনা কেন সবগুলি এক উঁটের সামিল, এগুলিকে বাহিমাতুল আনাম, এগুলি দিয়েই কোরবানি, আর এগুলিকে আল্লাহ হালাল করেছেন বলছেন। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে তোমাদের সামনে যা পড়ে শোনানো হবে পাঠ করা হবে, গায়রা মুহিল্লিস সাইদে ওয়া আনতুম হুরম, তবে শোনো ইহরাম অবস্থায় তোমরা শিকারী পশু হালাল মনে করবে না, ইহরামের অবস্থায় তোমরা শিকার পশুকে হালালকারী হবে না, অর্থাৎ ইহরাম ইহরামে থাকা অবস্থায় শিকার করবে না বা শিকার করাই কারো সহযোগিতা করবে না, ইহরামের অবস্থায় শিকার করা হারাম। এক হচ্ছে হুদুদে হারামের ভিতরে, হারামের ভিতরে শিকার করা হালাল না হারাম? হ্যাঁ
হারাম, এহরামকারীর জন্য না সকলের জন্য? সকলের জন্য। আর এই হুদুদে হারামের বাইরে আপনি তাইফে সাইল থেকে এহরাম বেঁধেছেন, অথবা মদিনার আপনার জুলহলাইফা আবিয়ার আলী থেকে এহরাম বেঁধেছেন, আরও 430 কিলোমিটার বাকি আছে, এই রাস্তাতে স্বীকার করতে পারবেন? এহরাম বসতে পারবেন না? বিনা এহরামে আছেন, পারবেন? পারবেন। কিন্তু যদি এহরামের অবস্থায় না থাকেন তো গোটা রাস্তা 420 কিলোমিটার পর্যন্ত প্রায় আপনি স্বীকার করতে থাকেন, করতে থাকেন। যেমনই মসজিদে তানিমের কাছে যাবেন, হুদুদে হারামে ঢুকছেন, স্বীকার করা বন্ধ। এবার বোঝা গেছে? তাহলে দুটো মাসলা, একটা হচ্ছে হারামের এলাকাতে স্বীকার করা, এহরামকারী এহরামকারী নয়, সকলের জন্য হারাম, হ্যাঁ, শিকারী পশু পাখি। আর যারা এহরাম অবস্থায় থাকবে তারা যেখানেই থাকুক না কেন, এহরাম অবস্থায় থাকলে স্বীকার করা মুহরমের জন্য হারাম, যারা এহরাম করে নাই তারা স্বীকার করতে পারবে। তাই আল্লাহ বলছেন ওয়ান তুম হরম, এহরাম অবস্থায় যখন থাকবে তোমরা। ইন্নাল্লাহ ইয়াহকুমা ইউরিদ, আল্লাহ যা চান তাই ফয়সালা করেন। ইন্নাল্লাহ ইয়াহকুমা, আল্লাহ ফয়সালা করেন, মা ইউরিদ যা চান, এখানে এরাদার কথা বলা হয়েছে। এই আয়াতগুলো দিয়ে কি জানলাম? কয়টি আয়াত হলো? তিনটি আয়াত, তাই না? বলছেন ভাষ্যকার আশাহিদ মিনাল আয়াত শেখ সাবিল ফজল হাফিজাহুল্লাহ, এই আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় সেটা হচ্ছে আন্না ফিহা ইসবাত আল মাশিয়াতে ওয়াল কুওয়াতে ওয়াল হুকমে ওয়াল ইরাদাতে সিফাতুন লিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল বেশ কিছু গুণাবলী রয়েছে, তার মধ্যে বিশেষভাবে আল্লাহর মাশিয়াত চাওয়া আর আল্লাহর ইরাদা, এই দুটো। আর তার সাথে সাথে আরো কিছু গুণ আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ শক্তি ছাড়া কোন শক্তি শক্তি নাই, যদি আল্লাহ শক্তি না দেন তো। আসল শক্তি হচ্ছে রব্বুল আলামিন, তো আল্লাহ রব্বুল আলামিন আল কাওয়ি, হ্যাঁ, শক্তিধর, মহাশক্তিধর। এই আল্লাহ রব্বুল আলামিনের কুওয়াতের কথা জানলাম। তারপর ইয়াহকুমু মা ইউরিদ এসছে আল্লাহ, যে ইন্নাল্লাহ ইয়াহকুমু, তাহলে আল্লাহ রব্বুল্লাহ ফয়সালা কার হয়? আল্লাহর ফয়সালা হয়, জি। এবং হুকুম কার চলবে? আল্লাহর হুকুম চলবে, আল্লাহর সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর হুকুম, আল্লাহ যা পয়দা করতে চান তাই পয়দা হয়। তার বিরুদ্ধে কেউ পয়দা করতে পারবে? যে আমার 5-7টা মেয়ে হয়ে গেল তো একটা ছেলে আমি নিজে পয়দা করবো, ক্ষমতা আছে কারো? হ্যাঁ, ক্ষমতা আছে। যদি ক্ষমতা থাকতো তাহলে তো ডাক্তার আর জমিনে থাকতে চাইতো না, যে আমরা এখন মেয়েকে ছেলে করে দিতে পারছি। বলছেন যে এতে মাশিয়াত, কুওয়াত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর হুকুম, আল্লাহর ইরাদা, সিফাতুন লিল্লাহি তাআলা, মহান আল্লাহর সিফাত হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু আলা মা ইয়ালিকু বিজালালি, যেইভাবে মহান আল্লাহর জন্য উপযোগী হয়, আল্লাহর চাওয়া আল্লাহর মতো, আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো, আল্লাহর হুকুম আল্লাহর মতো, আল্লাহর ইচ্ছা ইরাদা আল্লাহর মতো, সৃষ্টির সাথে কোনো ধরনের। আমরা ইচ্ছা করি কিন্তু আমাদের ইচ্ছা সবসময় পূরণ হয়? পূরণ হয় না। কিন্তু আল্লাহ যেটা ইচ্ছা করবেন অবশ্যই পূরণ হবে, যদি আল্লাহ ইচ্ছা করেন। তারপরে আয়াতে দেখি মহান আল্লাহ আরো বলছেন এই এরাদা বা ইচ্ছার গুণ সম্পর্কে, ওয়াকাউলুহু ফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে সঠিক রাস্তা দেখাতে ইচ্ছা করেন, আল্লাহর এরাদা ইচ্ছা করা, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তখন আল্লাহ তার বক্ষকে তার সিনাকে ইসলামের জন্য কি করে দেন? উন্মুক্ত করে দেন, খুলে দেন, প্রশস্ত করে দেন। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে ইচ্ছা করেন, যার গোমরাহী আল্লাহ চান বা গোমরাহিতে ফেলতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা, তখন আল্লাহ তার সিনাকে বক্ষকে বড় সংকীর্ণ আর সংকুচিত করে দেন। এইরকম হয়ে যায়, ভালো কথা কবুলই করতে চাই না, এক মিনিট ভালো কথা শুনতে চাই না, সামনে আসে তাড়াতাড়ি ওটাকে সরায়, আর মন্দ আসলে ঘন্টার পর ঘন্টা চলে, সারা রাত পার হয়ে যায় ঘুম ছেড়ে, জি হ্যাঁ। আবার যার জন্য আল্লাহ হেদায়াত চান, ভালো কথা শুনলে সারা রাত পার করে দিতে পারো, কিন্তু খারাপ জিনিস দেখলে ওর ঘৃণার শেষ থাকে না, জি, এটা আল্লাহর বিশেষ তৌফিক, আল্লাহর তৌফিক। কিন্তু এই তৌফিকটা কি এমনিতে আসবে না চেষ্টা করা লাগবে? যে যেমন চেষ্টা করবে তেমন তৌফিক হবে, বোঝা গেছে না? এমন নয় যে একটা লোক চেষ্টা করছে অনেক মসজিদে আসার, তারপর আল্লাহ ধাক্কা দিয়ে তাকে বাড়িতে হ্যাঁ পাঠিয়ে দিলেন, আছে নাকি? মসজিদে আসার চেষ্টা করেছে, আমি ঘুম ছাড়বো মসজিদে যাব ফজর পড়বো, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ তার জন্য এটাই আলাদা করেছেন। আর আরেকটা লোক আছে, না ভাই আমার আমার সব কাজ করিয়ে নাও, কি টাকা পয়সা নিবে নিয়ে নাও, কিন্তু ফজরে আমার ঘুমটা হবে না,
ওর আগে থেকে ওইটা অসৎ নিয়ত আছে। আল্লাহকে গোমরা করতে চান, সুতরাং এমন সংকীর্ণ হয়ে গেছে ভালো কাজের ক্ষেত্রে যে কেমন কান্নামা ইয়াসা আদু ফিস সামা, যেন সে আকাশ পথে আরোহণ করছে, ওপরে উঠলে যেমন বুকটা এমন চেপে ধরে যে আর বাঁচবো না, নিচে তলা থেকে এই সাততলা পর্যন্ত সিঁড়ি বয়ে আসেন, তারপরে বলে যে এখন কেমন লাগছে, বুকটা মনে হচ্ছে চেপে ধরেছে। হ্যাঁ, উঠে এসে সাথে সাথে বক্তব্য করা সম্ভব নয় মনে হয় আজকালকার আমাদের মতো দুর্বলদের জন্য, তাই না? কিন্তু নিচে নামার ক্ষেত্রে, নিচে যদি বিশতলা পঞ্চাশতলাও নামতে হয় সিঁড়ি দিয়ে, তারপরে কি কোনো অসুবিধা আছে? সহজ। জি সুবহানাল্লাহ। কোরআনে সায়েন্স তো আছে, কিন্তু সায়েন্সের কিতাব নাই। 1400 বছর আগে যখন মানুষ সায়েন্স বুঝত না, হ্যাঁ, যে ওপর দিকে গেলে হ্যাঁ কেন মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, দম বন্ধ হইতে লাগে, বড় কষ্ট হয়, এইসব সায়েন্টিফিক কথা বুঝত না, তখন আল্লাহ বলেছেন কান নামা ইয়াসা আদু ফিস সামা, ভালো কথা ভিতরে ঢুকে না যেন আকাশ পথে চড়ছে মনে হচ্ছে। এখানে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে আন্না ফিহা ইসবাত আল ইরাদাতে লিল্লাহ সুবহানাহু, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য এখানে ইরাদাকে সাব্যস্ত করা হয়েছে। আর আল্লাহর ইরাদা যেমন হেদায়েতকে শামিল, কারো ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করেন হেদায়েতের, কারো ক্ষেত্রে আল্লাহ গোমরাহির ভ্রষ্টতার ইচ্ছা করেন, যে তুই গোমরা হবি, হ ওইটাই ভালো লাগছে, ঠিক আছে আমার ইচ্ছা এটাই যে তুই যা ওইদিকে যাবি যা। আর এটা শামিল হেদায়তকে এবং গুমরাহিকে, এই ইউরিদুল হেদায়েত ইউরিদুল ইযলাল কাওনান ওয়া কাদারান লিহিকমাতিন বালিগা, আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য হেদায়েত ইচ্ছা করেন, কার জন্য গুমরাহ ইচ্ছা করেন, সৃষ্টিগত দিক থেকে আর মানুষের ভাগ্যে হ্যাঁ সুনির্ধারিত করার দিক থেকে, কিসের জন্য? লিহিকমাতিন বালিগা, যাতে বড়ই রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে, আল্লাহর হিকমত আছে। ইরাদা দুই রকমের, ইরাদা শব্দটি মানে কি, ইরাদা মানে কি ইচ্ছা, মাশিয়াত মানে কি শাআ মানে ইচ্ছা করে, তাই না? দুটোর মানে এই ইরাদা হচ্ছে দুই রকম বলছে, ফাল ইরাদা তো রব্বানিয়াত নাও আনে, ইরাদা হচ্ছে দুই রকমের। আর নাওয়াল আওয়াল প্রথম রকম ইরাদা হচ্ছে ইরাদাতুন কাউনিয়াতুন কাদারিয়া, আর এই সৃষ্টিগত তকদিরগত আল্লাহর ইচ্ছা, এটাকে মাশিয়াত বলা হয়, মাশিয়াত এলাহি আল্লাহর চাওয়া, এটি হচ্ছে আল্লাহর চাওয়া, আমরা বলি কি বলি এটি আল্লাহ চেয়েছেন, আল্লাহর চাওয়া। জি, সৃষ্টিগত ক্ষেত্রে একটা হচ্ছে সৃষ্টিগত আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত, দুটো শুনিয়ে দিলাম। দ্বিতীয়টা সামনে গিয়ে বলছে, আগেই শুনিয়ে দিলাম, কি বললাম, ইরাদাতুন দিনিয়াতুন শারঈয়া, হ্যাঁ ধর্মীয় দিনই এবং বিধানগত শরীয়তগত আল্লাহর ইচ্ছা। উদাহরণ দিয়ে বুঝায়, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ অক্ত সালাত আদায় করতে বলেছেন না বলেন নাই, ফরজ করেছেন না করেনি, এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয়? আল্লাহর ইচ্ছা যে সারা জগতের মানুষ জিন কি করুক সকলে পাঁচ অক্ত নামাজ পড়ুক, এটা আল্লাহর ইচ্ছা নয় কি? এটা হচ্ছে কোন ইরাদা, ইরাদা সৃষ্টিগত না কি শরীয়তগত, হ্যাঁ বিধানগত, ইরাদা শরঈয়া দীনিয়া ধর্মীয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সৎ লোক আছে, অসৎ লোক আছে, সৎ লোক ভালোই মোটামুটি চলছে ফিরছে খাচ্ছে, অসৎ লোক ওর চাইতে বেশি পয়সাওয়ালা, হ্যাঁ সারা পৃথিবীর সমস্ত পয়সা অসৎ লোকদের হাতে চলে এসছে, আল্লাহর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহ এদেরকে থামতে পারেনি, গায়ের জোরে সব এত পয়সার মালিক হয়ে গেছে নাকি না? আল্লাহর ইচ্ছা এটা হচ্ছে ইরাদাতুন কাউনিয়া সৃষ্টিগত, কাদারিয়া আল্লাহ সুপরিমিত করেছেন, কাদার মানে সুপরিমিত করেছেন, হ্যাঁ আল্লাহ তাদের জন্য সুনির্ধারিত করেছেন, এটাই তাদের জন্য নির্ধারণ রয়েছে, এটাকে মাশিয়াত বলা হয়। এর কিছু উদাহরণ দিই, কোরআনে কোন কোন ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছার কথা বলা হয়েছে, কোন ক্ষেত্রে বিধানগত ইচ্ছার কথা বলা হয়েছে, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদাহরণ দিই। যেমন সূরা বনি ইসরাঈলের আয়াত নম্বর 16 মহা আল্লাহ ইরশাদ করে, ওয়া ইযা আরাদনা আন্নাহু লিকারিয়া, যখন আমি কোন জনপদকে ধ্বংস করতে ইচ্ছা করি, তাহলে আল্লাহ ইচ্ছা করেন কোন জনপদকে ধ্বংস করতে, এটা
কোন দিক থেকে? বিধানগত দিক থেকে না সৃষ্টিগত দিক থেকে? কোন দিয়ে ধ্বংস হওয়া? কোন, এই যে কনিয়া, এই জন্য কনিয়া বলা হয়, কোন দিয়ে এটাকে করেন সেজন্য। যখন আল্লাহ কোনো দেশকে, কোনো সমাজকে, কোনো এলাকাকে ধ্বংস করতে চান, আমার না উত্রাফিয়া, তখন সেখানকার যারা সচ্ছল ব্যক্তি, সুখী ব্যক্তি, তাদেরকে আমি প্ররোচিত করি, আদেশ করি, মানে প্ররোচিত করি। আল্লাহ আদেশ করে না যে তোমরা পাপ করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ঢিল দেন যে ভুলে যায় যে কেন আমরা সৃষ্টি হয়েছি আর আমাদের কি করণীয়, আমরা করছিটা কি, সব সব ভুলে যায়, উপেক্ষা করে। এটা এখানে ব্যক্ত করা হয়েছে। সচ্ছল লোকেরা তখন কি করে? ফাফাসাকু ফিহা, সেই জনপদে তারা পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপে ডুবে যায়, খুন, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেমানি, শিরক, বিদাত, কুফরি, পাপের শেষ নেই, ফরজ ওয়াজিব তরক করা, হারামে ডুবে যাওয়া, এগুলি হচ্ছে আল্লাহর আজাব, ধ্বংসের কারণ, আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের কারণ। আল্লাহ যখন ধ্বংস করতে চান তখন বেনামাজির সংখ্যা বেড়ে যায়, আল্লাহ যখন ধ্বংস করতে চান, বন্যা দিয়ে প্লাবিত করতে, ডুবাইতে চান, তখন সেখানে শিরক শুরু হয়, বিদাত শুরু হয়, সেখানে বহু পাপ শুরু হয়, এইভাবে হ্যাঁ অনৈক্য শুরু হয়, আপোষের লড়াই, মুসলিম মুসলিমের দ্বন্দ্ব, মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরছে। কিন্তু আল্লাহ শরীয়তের হুকুম যে তোমরা ঐক্যবদ্ধ হও, তাই না? আল্লাহ শরীয়তে ইচ্ছা হচ্ছে যে তোমরা ঐক্য হয়ে যাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক রশিকে সবাই একসাথে ধরো, এটা হচ্ছে আল্লাহর ইরাদা শরাইয়্যান। কিন্তু অনৈক্য, ফাটল, ছিন্ন ভিন্ন হয়ে যাও, এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছে। যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান তখন সেখানকার সচ্ছল লোকদেরকে এমনভাবে পরিচিত করে আল্লাহ রাব্বুল আলামিন, ফাসাক, সেখানে পাপে ডুবে যায় তারা, তখন ফাহাক্কা আলাইহাল কওল, তাদের উপর আল্লাহর বাণীর বাস্তবায়ন হয় যে আমি এরকম অসৎ জাতিকে ধ্বংস করি, আজাব দিই, ফাদাম্মারনাহা তাদমিরা, তখন সেই জাতিকে পূর্ণরূপে ধ্বংস করে ফেলি আমি, আল্লাহ বলছেন ধ্বংস করে দিই। তো আল্লাহ ইচ্ছা করলেন না, করলেন না ধ্বংস করার, এটা সৃষ্টিগত। তারপর আর এক আয়াতে সূরা রাদ রাত নম্বর 11, ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন, যখন আল্লাহ কোন জাতির সাথে মন্দের ইচ্ছা করেন, আল্লাহর মন্দের ইচ্ছা করা, এটা সৃষ্টিগত না বিধানগত? শরীয়তের কোন হুকুমে মন্দ আছে? হ্যাঁ, এটা করিও না মন্দের জন্য, এটা করো মন্দের জন্য, না সব কল্যাণের জন্য? তাহলে আল্লাহ বলছেন কোন জাতির সাথে যেন মন্দের ইচ্ছা করি, তো আল্লাহর এই ইচ্ছাটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা। মন্দের যখন ইচ্ছা করেন, ফালা মারাদ্দালাহু, সেটাকে কেউ খণ্ডন করতে পারে না। কোনো জাতিকে ধ্বংস করতে চায়, পতন ঘটাতে চায়, কোনো জাতির কোনো কিছু ক্ষয়ক্ষতি হোক, তখন কেউ সেটাকে রদ করতে পারে না। আরো আয়াত দেখেন, ওমাইয়রিদ আইন ইউদিল্লাহু, একটু আগে যে সুরায় আনামের আয়াত নম্বর 125 ছিল, আল্লাহ যাকে গুমরাহিতে লিপ্ত করতে চান, এই যে চান গুমরাহিতে লিপ্ত করতে, এটি ইচ্ছা কি, কিসের ইচ্ছা? সৃষ্টিগত, তাই না? তখন আল্লাহ তার অন্তরকে সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন। দ্বিতীয় হচ্ছে আন্না ওসানি ইরাদা দেন ইয়া আশার এই, আল্লাহর দিনই এবং বিধানগত ইচ্ছা। এর উদাহরণ, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান, এটা কি সৃষ্টিগত না বিধানগত? শরীয়তগত। শরীয়তের ক্ষেত্রে আল্লাহর শরীয়ত হচ্ছে যে সবাই তওবা করো, আল্লাহ এটা চান, কিন্তু সৃষ্টির দিক থেকে কিছু লোক তওবা করুক, জান্নাতের রাস্তা ধরুক, আর বহু লোক তওবা না করে জাহান্নামেই থাকুক, ঠিক না? সূরা নিসা আয়াত নম্বর 27। আরো দেখেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদের জন্য সংকীর্ণ করতে চান না, ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান, পানি দিয়ে, তায়াম্মুম দিয়ে পবিত্র করতে চান তোমাদেরকে। এটা আল্লাহর কোন ইচ্ছা? শরীয়তি। শরীয়তে আল্লাহ উজুর বিধান দিয়েছেন, যদি পায় না থাকে তো তেমমের বিধান দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ কি করতে চান? পবিত্র করতে চান। সূরা মায়দা আয়াত নম্বর 6। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে, আলে বাইত সম্পর্কে, বংশ সম্পর্কে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজস আহলাল বাইত, নিশ্চয় আল্লাহ হে নবী পরিবার, হে নবীর পরিবারের সদস্যরা, তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে চান। আল্লাহ অপবিত্রতাকে দূরে রাখতে চান, কার থেকে? নবীর বিবিগণ থেকে, নবীর মেয়েদের থেকে, নবীর আত্মীয় স্বজন যারা মমিন মমেনা তাদের থেকে, ওই তা হেরকম তা থেরা পবিত্র করতে চান তোমাদেরকে। এটা আল্লাহ পাকের কোন ইচ্ছা? এখানে ইউরিদ বলা হয়েছে। আচ্ছা, দুই এরাদাই পার্থক্যটা কি?
তিনটি পার্থক্য এখানে উল্লেখ করা আছে, ভালো করে শুনেন, খুব কিন্তু সূক্ষ্ম কথা, যারা সূক্ষ্ম মস্তিষ্ক নিয়ে শুনবেন তারা বুঝবেন, আর না হলে যারা মোটা খাবেন তারা মোটা বুঝবেন। দুই এরাদা কি, দুটো ইচ্ছে কি, দুটো ইচ্ছে কি বললাম এতক্ষণ, একটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত ইচ্ছে। আল এরাদাতুল কৌনিয়া, সৃষ্টিগত ইচ্ছে হতে পারে আল্লাহ কখনো পছন্দ করেন আর ভালোবাসেন, আর কোন কোন আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাকে আল্লাহ ভালোবাসেন না আর পছন্দ করেন না, রাজি হন না, বুঝা গেছে। আর বিধানগত যেটা ইচ্ছা, আল্লাহর বিধানের ক্ষেত্রে যেগুলো আল্লাহ ইচ্ছা করেছেন আমাদের কাছে চেয়েছেন, যেগুলো করো সে ফরজ হোক, সুন্নত হোক আর মুস্তাহাব হোক, হ্যাঁ, সেগুলো লাবুদ্দাহিবহা, সেগুলি যেমন আল্লাহ ইচ্ছা করেন তেমন সেগুলিকে আল্লাহ ভালোবাসেন, সেগুলির উপরে আল্লাহ রাজিও হন। ফাল্লাহু আরাদাল মাসিয়া কাউনান ওয়ালা ইয়ারদাহ শার, এখন গুনাহ, যে কোনো গুনাহ পৃথিবীতে হোক, এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয়, ইচ্ছা নয় কোনো ইচ্ছা নাই। সৃষ্টিগত ইচ্ছা কি না, সৃষ্টিগত ভাবে ইচ্ছা যে আমার জমিনে গোনা হোক, গোনাগার থাক, পাপি তৈরি হোক, হ্যাঁ, এটা সৃষ্টিগত ইচ্ছা। বিধানগত ক্ষেত্রে তাই বলছেন, ফাল্লাহু আরাদাল মাসিয়াতা কাউনান, আল্লাহ সৃষ্টিগত দিক থেকে পৃথিবীতে গোনাগার চান, ওয়ালা ইয়ারদাহ শারান, কিন্তু বিধানের দিক থেকে শরীয়তের দিক থেকে আল্লাহ গোনাও চান না গোনাগারও চান না, ঠিক না, সব লোককে সৎ হইতে চান আর সৎ কাজই হোক, এটাই আল্লাহ চান শরীয়তের বিধানে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে, ওয়াল ইরাদাতুল কাউনিয়াত মাকসুদাতুন লি গাইরিহা, সৃষ্টিগত ইচ্ছা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা আল্লাহর মেন উদ্দেশ্য নয়, বরং অন্য কারণে সেটা উদ্দেশ্য করা হয়েছে, অন্য কারণে, মাকসুদাতুন লি গাইরিহা, সরাসরি সেটা উদ্দেশ্য নয়, আল্লাহ টার্গেট নয়, বরং অন্য কারণে এটাকে করা হয়েছে। আল্লাহ মন্দকে সৃষ্টি করেন সেটা মন্দের উদ্দেশ্য নয়, বরং অন্য কোনো কারণে এই মন্দকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন খালকে ইবলিস, আল্লাহ ইবলিস কেন সৃষ্টি করলেন, কেউ যদি বলে আল্লাহ কেন ইবলিস সৃষ্টি করলেন, ইবলিস সৃষ্টি হইতো না আমাদের, আমরা কেউ গুমরাহ হইতাম না, ঠিক না। আর ইবলিস সৃষ্টি করা আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য নয়, কিন্তু হেকমতের জন্য, বাইরের কোনো কারণে আল্লাহ ইবলিসকে সৃষ্টি করেছেন, এবং ইবলিস ওই বুড়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এখনো মরছে না। জি, ও সাইর শুরু, আর সমস্ত মন্দ সৃষ্টি যত আছে, সাপ বিচ্ছু হিংস্র পশু আল্লাহ সৃষ্টি করেছেন না করেন নাই, সৃষ্টিগত ইচ্ছা না হইলে এসব পয়দাই হইতো না। হ্যাঁ, লে তাহসুলা বেসাবা বেজালিকাল মোজাহাদাতু, কেন এগুলো সৃষ্টি করলেন, বহিরাগত কারণে, সেটা হচ্ছে যাতে করে মানুষ আপ্রাণ চেষ্টা করে ইবলিসের খপ্পর থেকে বাঁচার জন্য, হ্যাঁ, শিরিক থেকে, বেদাত থেকে এবং বিভিন্ন পাপাচার থেকে বাঁচার জন্য মানুষ মুজাহাদা চেষ্টা করে, অতবা এবং ভুল হয়ে গেলে প্রত্যাবর্তন করে, ফিরে আসে, ইস্তেগফার, ক্ষমা কামনা করে। এগুলি হচ্ছে সাইডের লক্ষ্য উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে ইবলিস আর মন্দ কিছু সৃষ্টি করা, ওয়াগাইরে যালিক মিনাল মাহাব, আল্লাহ এই ভালোগুলির উদ্দেশ্যে এগুলি খারাপগুলিকে সৃষ্টি করেছেন। আর যেটা বিধানগত শরীয়তগত ইচ্ছা, সেটা কিন্তু আল্লাহর মুখ্য উদ্দেশ্য, সেটা সরাসরি উদ্দেশ্য, তৌহিদ আল্লাহ সরাসরি উদ্দেশ্য, তৌহিদ প্রতিষ্ঠা হোক, পাঁচ অক্ত সলাৎ আল্লাহর উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য, হ্যাঁ, জাকাত আল্লাহর উদ্দেশ্য, সিয়াম রোজা আল্লাহর উদ্দেশ্য, হ্যাঁ, হজ আল্লাহর উদ্দেশ্য, যত ভালো কাজ আছে ধরি আল্লাহর উপরে সরাসরি, এটা হচ্ছে মাকসুদাতুন লি যাতে, সেটাই হচ্ছে উদ্দেশ্য। ফাল্লাহু আরাদাত্তাতা কাউনান ওয়া শারআন, ভালো কাজ পৃথিবীতে হোক, এটা সৃষ্টিগত দিক থেকে চেয়েছেন বলে অনেক ভালো লোক আছে, আল্লাহ ওদের ক্ষেত্রে চেয়েছেন, শরীয়তের দিক থেকেও চেয়েছেন, সৃষ্টিগত দিক থেকেও চেয়েছেন, যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং তার উপর রাজিও হন। তৃতীয় পার্থক্য হচ্ছে, আল এরাদাতুল কাউনিয়াতুল লাবুদ্দা মিন উকুয়া, সৃষ্টিগত ইচ্ছে যেটা আল্লাহর, সেটা অবশ্যই হবে, আল্লাহ যেটা সৃষ্টিগত ইচ্ছা সেটা অবশ্যই হবে। আল্লাহ কোন যুগলকে যদি, হ্যাঁ, নিঃসন্তান করতে চান, এটা আল্লাহর কোন ইচ্ছা, সৃষ্টিগত ইচ্ছা, হবে না হবে না, আল্লাহ চাইছেন যে ওদেরকে ছেলে মেয়ে দেব না, আর হয়ে যাবে নাকি, এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা, বুঝা গেছে, আল্লাহ যেটা ইচ্ছা করেন
সৃষ্টিগত দিক থেকে হবেই হবে, লাবুদ্দা মিন উকয়া ওয়াল ইরাদাতু শরঈয়াত, আল্লাহর যে বিধানগত শরীয়তের দিক থেকে যেটা ইচ্ছা, লায়ালজামু উকুহা, সেটার বাস্তবায়ন হওয়া, সেটা প্র্যাকটিক্যাল হওয়া নাও হইতে পারে, হইতেও পারে আবার নাও হইতে পারে, কাদ তাকাও ওয়া কাদ লা তাকাও, কখনো হয় কখনো হয় না। যেমন একজন নামাজি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজি তাই না, এই আমাদের নামাজিদের নামাজি হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইচ্ছা, দুই ইচ্ছাই এখনো বুঝতে ঘাটতি আছে, দুটো ইচ্ছা, আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সৃষ্টিতে আমরা, আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের ক্ষেত্রে ইচ্ছা করেছেন, নাহলে আমাদের ক্ষমতা ছিল না, সৃষ্টিগত ইচ্ছা আছে এরাদা কওনি, আর আল্লাহর শরীয়তের ইচ্ছাও যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে, বোঝা গেছে না। তো আমাদের ক্ষেত্রে দুটোর প্র্যাকটিক্যাল হয়েছে, এরাদা কওনিয়ারও প্র্যাকটিক্যাল হয়েছে আর এরাদা শরীয়ারও প্র্যাকটিক্যাল হয়েছে, এবার বুঝতে পেরেছেন। কিন্তু অসৎ লোক বেনামাজির ক্ষেত্রে বিধানগত ইচ্ছার বাস্তবায়ন হয়নি, আল্লাহ ওদের কাছেও চেয়েছেন তোমরা নামাজ পড়ো কিন্তু ওরা নামাজ পড়ে, তাহলে শরীয়তের ইচ্ছা আল্লাহর যেটা সেটা হয়নি, কিন্তু সৃষ্টিগত ইচ্ছা কি যে থাক বেনামাজিও থাক, কারণ জাহান্নাম তো ভর্তি করতে হবে, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লা আমলান্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি চাইতাম প্রত্যেককে বাই ফোর্স আমি হেদায়েত দিতাম, জান্নাতে ঢুকাই দিতাম, ওই পথে চালিয়ে দিতাম, কিন্তু বাই ফোর্স করে দিলে পরীক্ষা কি থাকলো। হ্যাঁ, তাম্বি সতর্কীকরণ, এখানে খুব সুন্দর কথা বলেছে, এই কথাটি বুঝে নেন ভালো করে, তাজতামিউল ইরাদা তানি আল কাউনিয়া ওয়াস শারি ফি হাক্কিল মুখলিসিল মুতি ওয়া তানফারিদুল ইরাদাতুল কাউনিয়া তু ফি হাক্কিল আসি, যে কথাটি এখন আপনাদের বুঝলাম ওই কথা বলছে, বলছেন যে যেই ব্যক্তি নিষ্ঠাবান আর অনুগত আল্লাহর, নিষ্ঠাবান আর কি অনুগত, মুখলিস মানুষ আপনি, শিরক মুক্ত, বিদাত মুক্ত, পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন আপনি যথাসাধ্য, আর আল্লাহর আদেশ নিষেধ, রসুলের আদেশ নিষেধ মেনে চলতে চেষ্টা করেন, মতি মানে আনুগত্যকারী, এই ক্ষেত্রে দুটো ইচ্ছা একত্রিত হয়েছে, আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আর বিধানগত ইচ্ছা দুটো একত্রিত হয়েছে, ওয়া তানফারুদুল ইরাদাতুল কাউনিয়া, আর সৃষ্টিগত ইচ্ছা শুধু পাওয়া যাচ্ছে আর বিধানগত ইচ্ছা পাওয়া যাচ্ছে না, কোন ক্ষেত্রে, ফি হাক্কিল আসি, নাফরমানের ক্ষেত্রে, নাফরমান গুনাহগার তার ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা আল্লাহর আছে, মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহ চাইছেন যে সৃষ্টিগত দিক থেকে নামাজ পড়াবার, ও নামাজ পড়ছে না, এটা হয় তাহলে আল্লাহ তার অক্ষম হয়ে যাচ্ছে নাকি, না আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আছে, তুই পড়বি না পড়িস না, হ্যাঁ তোকে এইভাবে বাঁচিয়ে রাখবো, এইভাবে খেতে দেবো তোকে, হ্যাঁ এইভাবেই তোকে হায়াত দেবো, সাথে সাথে তোর গলাটা টিপে দেবো না, মালাকুল মত পাঠাই দেবো না, ঠিক আছে তোকেও দেবো 80-90-100 বছর বয়স। নাফরমানের ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা পাওয়া যায় কিন্তু শরীয়তগত ইচ্ছা পাওয়া যায়, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আল্লাহ যেটা ইচ্ছা করেছে সেটা বলেছেন, হাজালাই আকিমুস সালাহ, নামাজ পড়ে না, বোঝা গেছে জি। আরেকটি সতর্কীকরণ, মানলাম ইউসবেতুল ইরাদাতাইন ওয়া ইউফারিকু বাইনাহুমা ফাকাদ দাল্লা, যারা দুই এই ইচ্ছাকে সাব্যস্ত করে না আল্লাহর এবং দুটোর মাঝে পার্থক্য করে না, গোমরা হয়েছে। যেমন জাবরিয়া আর কাদরিয়া, জাবরিয়া আর কাদরিয়া এই দুটো দল গোমরা হয়েছে, ফাল জাবরিয়া তো আসবাতুল ইরাদাত আল কওনিয়া ফাকাত ওয়াল কাদরিয়া আসবাতুল ইরাদাত আশ শরিয়া ফাকাত ওয়া আহলুস সুন্নাহ আসবাতুল ইরাদাতাইন ওয়া ফাররাকু বাইনাহুমা, সব সময় হেদায়েত আর গোমরাহের ক্ষেত্রে তিনটা দল আছে, দুটো দল গোমরা, একটি দল হেদায়েত প্রাপ্ত, বোঝা গেছে না। সূরা ফাতিহা থেকে শুরু করেন, বলতে পারবেন আপনি, একটা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের দল, আর একটা হচ্ছে মাগদুব আলাইহিম, গজব প্রাপ্ত দল, জানে তারপরে পালন করেন, আর একটা হচ্ছে দল লিন, এই দল লিন আর মাগদুব আলিমের মাঝখানে হচ্ছে আনআমতা আলাইহিম, বুঝতে পেরেছেন। ঠিক তিনটি দল সবসময় দেখবেন কমপক্ষে, আর তিনটি দলের দুটো হচ্ছে পদভ্রষ্ট জাহান্নামী দল, গোমরা দল, আর একটা হচ্ছে হেদায়ত প্রাপ্ত দল। এখানে ওই রকমই বলছে যে যারা দুটোই ইরাদাকে আল্লাহ, ইরাদা কওনিয়া সৃষ্টিগত ইচ্ছা এবং বিধানগত ইচ্ছা দুটোকে প্রমাণ কর বা সাব্যস্ত করে না, ওয়াইফারিকু বাইনাহুমা এবং দুটোর মাঝে পার্থক্য করে না, ফাকাদ দাল্লা, তারা গোমরা হয়েছে। জাবরিয়া যারা বলে যে মানুষ আমরা নিরুপায়, জবর মানে জবরদস্তি, আল্লাহ আমাদের জবরদস্তি করেছেন, আমাদেরকে পাথরের মতো করে সৃষ্টি করেছেন, তাই নাকি কথা ঠিক,
জাবরিয়া একদিকে মানুষ বলছে আমরা হচ্ছি আল ইনসানু কাল জামাদ, মানুষ হচ্ছে পাথরের মতো, পাথরকে যেখানে এই যে বোতল বা গ্লাস বাকি পানিটার মতো যেখানে রাখা আছে ওখানে, কেয়ামত হওয়া পর্যন্ত যদি কেউ না ছায় ওখানেই থাকবে, তাই না? ঠিক তাই না? বলছে আল্লাহ আমাদেরকে যেমন করে সৃষ্টি করছে ওইরকম আমাদের কোনো ক্ষমতা নেই, নামাজ পড়ার ক্ষমতা নেই, ভালো কথা বলার ক্ষমতা নেই, এখানে স্বাধীনভাবে আসেননি, তো এই সেন্সটাও ছিল না কিভাবে এরকম রয়েছে জবরিয়া। আর এক দল বলছে না, হ্যাঁ না এটা নাই, তো কি করেছে কাদরিয়া মানে তকদিরকে অস্বীকার করেছে, আল্লাহ লিখেননি, আল্লাহ যখন আল্লাহ জবরদস্তি যখন করেন না তাহলে লিখেননি। জবরিয়া যারা বলছে আমরা নিরূপে পাথরের মতো, কেন বলছে আল্লাহ যখন লিখেই দিয়েছেন তো আমরা আর করবো কি, করার তো কিছু নেই, তাহলে আমরা হচ্ছে মজবুর, বোঝা গেছে? তকদিরের ক্ষেত্রে গোমরা হয়ে গেছে জবরিয়া একদিকে, আরেকদিকে গোমরা হয়েছে কাদরিয়া, বলছে আল্লাহ রব্বুল আলামিন যদি লিখে দিবেন তাহলে তো আমরা কিছু করতে পারছি না, আমরা তো সবই করছি, হ্যাঁ সবই করছে না, স্বাধীনভাবে ভালো কথা বলছি, স্বাধীনভাবে মন্দ কথা বলছি, কেউ স্বাধীনভাবে পাপ করছে, কেউ স্বাধীনভাবে নেকির কাজ করছে, তাহলে আমরা নিজেরাই আমাদের তকদির নির্ণয় করছি, হ্যাঁ বা তকদির সৃষ্টি করছি, এবং আমরা আমাদের কর্ম আমরা নিজেরাই সৃষ্টি করছি, বাড়াবাড়ি বেড়ে গেল। আর একদিকে বলছে যে তকদির বলে কিছু নেই, আমরা নিজের কর্ম নিজেই সৃষ্টি করি, কি করি? এই কথা বলেছে কারা? কাদরিয়া। কাদরিয়া মানে তকদির অস্বীকারী, একদিকে কাদরিয়া গোমরা আর একদিকে জাবরিয়া গোমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত কি করেছে? বলছে জাবরিয়া তো জাবরিয়া আসবাতুল ইরাদাতাল কাউনিয়া ফাকাত, যারা জাবরিয়া বলছে মানুষ হচ্ছে মজবুর নিরুপায়, তার আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাটাকে সাব্যস্ত রেখেছে, আল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে যার ক্ষেত্রে যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ভালো মানুষের ক্ষেত্রে ভালো চেয়েছেন, ও ভালোটা হয়েছে, মন্দ হবেই না, ওর দ্বারা মন্দ কাজে যেতে পারবে না, হাত বাড়ে না, পারবে কিন্তু না অস্বীকার করছে। আর যাদের ক্ষেত্রে আল্লাহ যারা পাপি বলছে আল্লাহ ওর পাপি হওয়াটাই চেয়েছেন, তাহলে কি করে নেকি নেক হবে, ভালো হবে, হবে না, জাবরিয়া। আর আরেক দল কাদরিয়া আসবাতুল ইরাদাত আশরিয়াত ফাকাত, এরা শুধু বিধানগত শরীয়তগত ইচ্ছাটাকে মেনেছে, যে আল্লাহ শরীয়তে হুকুম করেছেন ভালো কাজ করো আর নিষেধ করেছেন মন্দ কাজ করিও না, আর আমরা সবকিছুই করছি, সবকিছুর মালিক আমরা, যার ফলে হয়েছে কি তারা গোমরা হয়ে গেছে, যে তকদির বলে কিছু নেই। ও আহলুস সুন্নাতে আসবাতুল ইরাদা তাইন ফা ওফাররাকু বাইনহুমা, আহলুস সুন্নাত ওয়াল জামাত দুইটই ইরাদাকে আল্লাহর সাব্যস্ত করেছে, আল্লাহ সৃষ্টিগত দিক থেকে ইচ্ছা করেন, আল্লাহর বিধানগত ইচ্ছা রয়েছে, এবং দুটোর মাঝে পার্থক্য করেছে, বিধানগত ইচ্ছা যে আল্লাহর জমিনে ভালো কাজ হোক না মন্দ কাজ হোক, আল্লাহর শরীয়তে ইচ্ছা কি আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টিতে কি হোক, আল্লাহর জমিনে ভালো কথা কাজ হোক, আর সৃষ্টিগত দিক থেকে আল্লাহ কি চেয়েছেন ভালো হোক আর মন্দ হোক সবটাই হোক। আর একটি গুণ নিয়ে আলোচনা করিনি, কথা আর লম্বা বেশি নেই এতে, সেজন্য সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন, আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন, আল্লাহর বন্ধু কারা? পীরেরা, এটা একটা বিদাতি ধারণা যে পীর হলে আল্লাহ বন্ধু হয়, একটা হচ্ছে আল্লাহ ওয়েলায়েতে আম্মা সাধারণ ভালোবাসা, সাধারণ বন্ধুত্ব, আল্লাহ প্রত্যেক আল্লাহ ওয়ালিউল মুমিনিন, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ প্রত্যেক মুমিন মুসলিমের বন্ধু, ঈমানদার মানুষ কাফের নয় মুশরিক নয় আল্লাহকে ভালোবাসেন, যতটা তার মধ্যে কল্যাণ আছে ততটা তাকে ভালোবাসেন, এবং আল্লাহ যে ভালোবাসেন ওইভাবে আমাদেরকে ভালোবাসতে বলা হয়েছে, ফর্মুলাটা ভালো করে বুঝেন, যার মধ্যে যতটা ভালো গুণ আছে ততটা কি করবেন ভালো। সুতরাং একটা মদখোর মুসলিম তাকে কাফের মতো মনে করবেন না, হ্যাঁ একটা মুসলিম জেনা করে নিয়েছে সেজন্য সে ইহুদি নাসারা হিন্দু চেতে খারাপ হয়ে গেছে, হ্যাঁ একটা বিদাতি মুসলিম বিদাত করে ফেলেছে সেজন্য আপনার এমন ঘৃণা বিদাত এবং বিদাতির ওপর যে তাকে ইহুদি নাসারা চাইতে খারাপ মনে করছেন না, মোটেই না, যার মধ্যে যতটা খারাপ আছে ততটা পরিমাণ তাকে কি করতে হবে খারাপ বাসতে হবে, আর যতটা ভালো আছে ততটা তাকে ভালোবাসতে হবে, এবার বুঝতে পেরেছেন? আবার এটাও যেন না হয় যে শিরক আছে বিদাত আছে তার পাপ আছে তারপরেও তাকে ভালোবাসে পুরে ভালোবাসে, হ্যাঁ নেক লোকদের চাইতে ভালোবাসে, কি জানো দুনিয়ার গরজে, হ্যাঁ সে আমার দেশি, সে আমার ডিস্ট্রিক্টের, সে আমার ভাষাভাষী, সে আমার গ্রামের, হ্যাঁ সে আমার বংশের, এটাও চলবে না, এটাও চলবে না, জি হ্যাঁ।
আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে যতটা ভালো গুণ আছে কি করেন, ততটা ভালোবাসেন। যার মধ্যে যতটা মন্দ আছে তাকে ততটা আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, ঘৃণা করেন। বলছেন এসবাত ও মাহাব্বাতিল্লাহ, আল্লাহর ভালোবাসার প্রমাণ, ও মাওয়াদ্দাতেহি এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাওয়াদ্দা, দুটোর মানে ভালোবাসা। মহাব্বত মানেও ভালোবাসা, আর মাওয়াদ্দাতুন মানে হচ্ছে খালিস, নির্ভেজাল ভালোবাসা। লি আউলিয়াহি, তার বন্ধুদের কি, আলা মা ইয়ালিক, আল্লাহর ভালোবাসা যেমন আল্লাহর জন্য উপযোগী। কেন বলল, কারণ এই আল্লাহর ভালোবাসাকে এক শ্রেণীর গোমরাহরা তাবিল করেছে, রূপক অর্থে নিয়েছে, আল্লাহ ভালোবাসেন না, আউযুবিল্লাহ। কি করেছে ওরা, বলছে আল্লাহর ভালোবাসা, ভালোবাসলে কি করে, ভালোবাসলে উপঢৌকন দেয়, সে যাকে ভালোবাসে কিছু গিফট করে না, করে না। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল তাকে কি পুরস্কৃত করেন, আল্লাহর ভালোবাসা মানে রূপক অর্থে পুরস্কৃত করা, এটা হচ্ছে গোমরাদের বিদাতীদের অর্থ, মানে বিকৃতি, অর্থের বিকৃতি। আর আল্লাহর ভালোবাসা সৃষ্টির মতো তারা কেন পালাইলো আসল অর্থ থেকে রূপক অর্থে, এটা বুঝেন। ওরা বলছে যে ভালোবাসা হলে দুর্বলতা চলে আসে, ভালোবাসা হলে কি আসে, দুর্বলতা। ওই বিদাতি কে বুঝাবে, দুর্বলতা তোমার মধ্যে আসে, আল্লাহর মধ্যেও আসে নাকি, কি বুঝলেন। মানুষের স্বভাব হচ্ছে যে যাকে ভালোবাসে তার ক্ষেত্রে এক চোখ দিয়ে দেখে, ঠিক না, বুঝছেন, মানে ওর যদি ভালোবাসে তাহলে ওর শুধু ভালো গুণগুলি দেখে, খারাপ গুলো না, না, কে বললো খারাপ, আরে মানুষ তো ভুল হবেই, দেখলেন, যাকে ভালোবাসে মানুষ মাত্র ভুল হইতে পারে, ভুল করেছে, একবার ভুল করেছে তো কি হলো, আর যদি কাউকে খারাপ বাসে এইভাবে দেখ, ওর ভালোগুলি যদি ভালো গুণ দেখে বলছে ও লোক দেখানো করেছে, ওর নিয়ত খারাপ আছে, দেখলেন, হ্যাঁ, ওর স্বভাব খারাপ আছে, ইত্যাদি ইত্যাদি। ও কিছু ভালো কাজ করে কিসের জন্য, খ্যাতির জন্য করে, ফেমাস হইতে চায়, হ্যাঁ, বুঝতে পেরেছেন, যাকে দেখতে পারেন না ওর কোনো না কোনোভাবে ওকে খারাপের এতে ফেলবে ওকে দি। এটা হচ্ছে মানুষের অসৎ স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কথা বলছিলাম, আল্লাহর মতো, আল্লাহর ভালোবাসা কার মতো, আল্লাহর মতো। কেন তারা পালায়ন করেছে যে ভালোবাসা তো দুর্বলতা নিয়ে আসে, আল্লাহর ভালোবাসা তো দুর্বলতা প্রকাশ করে, সেজন্য আল্লাহর ভালোবাসা বলবো না, ভালোবাসার ফলাফল, ভালোবাসা ফলাফল হচ্ছে উপঢৌকন দেওয়া, তারপরে পুরস্কৃত করা ইত্যাদি। অথচ মানুষের ভালোবাসা মানুষের মতো, আর স্রষ্টার ভালোবাসা স্রষ্টার মতো। দেখেন ভালোবাসা শুধু মানুষের না, প্রত্যেক জীব ভালোবাসে, কিন্তু ধরন আলাদা আলাদা না। আমাদের ভালোবাসা কি গরু ছাগলের মতো, গরু ছাগল ভালোবাসে না, হ্যাঁ, কুকুরে তার বাচ্চাকে ভালোবাসে না, দেখেছেন, জি, গরুকে দেখেছেন, গরুর বাচ্চা হওয়ার পরে ওর কাছে যান কি অবস্থা করে আপনার, ভালোবাসে না, বাসে না বাচ্চাকে, ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা তার মতো, আমার ভালোবাসা আমার মতো, জি, অন্যান্য পশু পাখির ভালোবাসা পশু পাখির মতো। যখন সৃষ্টিতে সৃষ্টিতে এত পার্থক্য রয়েছে, তো সৃষ্টি সর সাথে কত পার্থক্য রয়েছে, জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে যেমন পার্থক্য রয়েছে, তেমনই গুণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তাই বলছেন যে আল্লাহর জন্য যেমন ভালোবাসা উপযোগী। মহান আল্লাহ বলেন ওয়াহসেনু, তোমরা সৎকর্মশীল হও, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। কোনো জায়গায় নয় নেই যে খারাপদেরকে ভালোবাসেন, কিন্তু খারাপ হোক এরাদা আলাদা, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সৎকর্মশীলকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195 আল্লাহ বলছেন ওয়াকসেতু, তোমরা ন্যায় পরায়ণ হও, সুবিচার করো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত 9 ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যতদিন পর্যন্ত কাফেররা তাদের চুক্তিতে অটল থাকে, তোমরাও তাদের সাথে চুক্তিতে অটল থাকো, চুক্তি ভঙ্গ করিও না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, কারণ আল্লাহ আল্লাহ ভীরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন। দেখেন মুত্তাকিনকে ভালোবাসেন, মুকসিতিনকে ভালোবাসেন, মুহসিনকে ভালোবাসেন, তিনটে গুণ পেলেন। আর কি, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 222, আর আগেরটি ছিল যেটাতে চুক্তির কথা রয়েছে কাফেরদের সাথে, সেটা সূরা তওবার আয়াত নম্বর 7। মহান আল্লাহ রাসূলের আলে ইমরান আয়াত নম্বর 31 বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী বলছি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবীর অনুসরণ করলে। এখানেও ভালোবাসার কথা প্রমাণিত হইল, তাহলে যারা অনুসারী, যারা ফলো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। জি,
তারপরে মহান আল্লাহ বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর 54 তে ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমি, তোমরা যদি অসৎ হয়ে যাও তো শীঘ্রই আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবেন। এখানে উভয় পক্ষ থেকে ভালোবাসার কথা বলা হয়েছে, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহকেও তারা ভালোবাসবে। মহান আল্লাহ আরো বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুন, আল্লাহ ভালোবাসেন ওই সব যোদ্ধাদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে, সাফফান সারিবদ্ধ হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন ভাবে যেন তারা সীসা ঢালাই কৃত প্রাচীরের মতো এইভাবে দাঁড়ায় যে শত্রুপক্ষ কখনো তা ছেদ করে প্রবেশ করতে পারে না। সূরা সাফ আয়াত নম্বর 4, মহান আল্লাহ আরো বলছেন সূরা বুরুজ আয়াত নম্বর 14 তে ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, তিনি বড় মার্জনাকারী ক্ষমাশীল এবং আল ওয়াদুদ প্রেমময়, ওয়াদুদ থেকেই মাওয়াদ্দাতুন ভালোবাসা। এই আয়াতগুলিতে তরজমার সাথে সাথে আশা করি সবগুলি প্রায় বুঝে গেছেন, আর এগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সেটা বলেই আলোচনা শেষ করছি। বলছেন শেখ সালে ফজল হাফেজাউল্লাহ, আন্নাফিয়া ইসবাত আল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতি লিল্লাহি সুবহানাহ, এই আয়াতগুলিতে আল্লাহর জন্য মহাব্বত ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভালোবাসেন, আল্লাহকে আমরা ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন এবং ওয়াল মাওয়াদ্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাওয়াদ্দাত ভালোবাসা প্রমাণিত। ওয়া আন্নাহু ইউহিব্বু ওয়া ইয়াওয়াদ্দু বাদাল আশখাস ওয়াল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কিছু লোককে এবং কিছু আমলকে, কিছু কর্মকে। আল্লাহ সব লোককে ভালোবাসেন? সব লোককে ভালোবাসেন, তার মানে কিছু লোককে আল্লাহ ভালোবাসেন এবং কিছু কাজকে আল্লাহ, সব কাজকে আল্লাহ ভালোবাসেন? সব কাজকে, সব কথাকে আল্লাহ ভালোবাসেন না? অশ্লীলতাকে আল্লাহ ভালোবাসেন? হ্যাঁ। সততাকে আল্লাহ ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসেন। তাহলে ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে আর কাজকর্মের ক্ষেত্রেও আল্লাহ কিছু কাজকর্মকে, কিছু কথাকে এবং কিছু ব্যক্তিকে কি করেন? ভালোবাসেন। চরিত্র, সব চরিত্র আল্লাহ ভালোবাসেন? ভালো চরিত্র আল্লাহ ভালোবাসেন, মন্দ চরিত্রকে আল্লাহ ঘৃণা করেন। ফহ ইউহিব্ব বাদাল আশিয়া দুনা বাদ, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে আল্লাহ ভালোবাসেন, কিছুকে ভালোবাসেন না। আলা মা তাক্তাদি হিকমাতুল বালেগা, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্ব, রহস্য, হিকমতের দাবি। ফহ ইউহিব্বুল মুহসিনিন, তিনি সৎকর্মশীল নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন, ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন, আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন, ওহিব্বুল মুত্তাবিল রাসূল রাসূলুল্লাহ অনুসারীদেরকে ভালোবাসেন, কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে ভালোবাসেন। কোরআন সুন্নাহকে ফলো করি আমি, দলিল ছাড়া চলি না, এটা বিরাট একটা ইবাদত। এই ইবাদত থেকে শিরক বিদাতকারীরা বঞ্চিত আছে। আলহামদুলিল্লাহ পড়েন যারা কোরআন সুন্নাহর অনুসারী হতে পেরেছেন, কিন্তু আত্মঅহংকার না, আল্লাহ শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে। এই নয় যে আমি অনেক কিছু হয়ে গেছি, আবার এটা যেন না আসে, শয়তান যেন আরেক রাস্তা দিয়ে না ঢুকি আবার। জি, ওয়াইহিব্বুল মুজাহিদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় যারা জিহাদকারী মুজাহিদিন তাদেরকে আল্লাহ ভালোবাসেন, ওয়াইহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, ওয়াল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের আয়াতটাতে একটি যে দুটো আল্লাহর নাম বলেছেন, আল্লাহর একটি নাম হচ্ছে আল গফুর, ওয়াহুয়াল গফুর, আর একটি নাম হচ্ছে আল্লাহর আল ওয়াদুদ। এই জন্য কারো নাম যদি রাখেন কোনো ছেলের, তো আব্দুল গফুর বা আব্দুল গাফফার বা আব্দুল ওয়াদুদ রাখা যাবে কি না? আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াদুদ, প্রেমময় যিনি, অত্যন্ত ভালোবাসেন যিনি। তো এখানে এই যে দুটো আল্লাহর গুণবাচক নাম এসছে, এই দুটো গুণবাচক নাম থেকে দুটো গুণ বেরোয়। হ্যাঁ, গফুর থেকে কি বেরোয়? মাগফিরাত, আল্লাহর মার্জন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করে আল্লাহর গুণ। আর ওয়াদুদ থেকে আল্লাহর মহব্বত বেরোয়, যে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা। এই পাশাপাশি দুটো আল্লাহর গুণবাচক নাম কেন নিয়ে এসছেন রহস্যটা বলে শেষ করি। বলছেন যে এই দুটো পাশাপাশি আল্লাহর নাম যে ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, জুল আরশিল মাজিদ, ফাআলুল লিমা ইউরিদ, এখানে আল গাফুর আল ওয়াদুদ যা নিয়ে আসা হয়েছে এতে একটি রহস্য রয়েছে, সূক্ষ্ম রহস্য। তা হচ্ছে আল গাফুর মানে কি? হ্যাঁ, বড় মার্জনাকারী, বড় ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন, ক্ষমা করে ক্ষমত হন না, আল ওয়াদুদ, বরং তাকে ভালোবাসেন। বুঝলেন কথাটা?
আমরা মানুষরা কাউকে ক্ষমা করে দিলেও তাকে অনেক সময় ভালোবাসতে পারি না, আছে না? কত সংকীর্ণতা আমাদের, আর কত আমাদের দয়া মায়া সংকীর্ণ, বা আমাদের ক্ষমাটা ক্ষমা এ তো ক্ষমা করতে চাই না, আর ক্ষমাও যদি করে ক্ষমা করে সীমিত, ব্যাস মাফ করে দিচ্ছে ওকে। কিন্তু ক্ষমা করার পরে যে ওকে ভালোবাসবে এই গুণ বিরল, অয় মুশকিল আল্লাহর ক্ষেত্রে। ওহুয়াল গাফুরু আল ওয়াদুদ, আল্লাহ যাকে ক্ষমা করে দেন তাকে তার ক্ষেত্রে ওয়াদুদ আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই এইটা বড় কথা নয় যে আমি গুনাহ করিনি, আলহামদুলিল্লাহ। যদি কোনো গুনাহ না হয়ে থাকে কাবির, আলহামদুলিল্লাহ, সাগিরা তো হচ্ছে, কিন্তু কাবিরা গুনাহ হয়নি আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু কারো যদি কাবিরা হয়ে গিয়ে থাকে অতীতে, তাহলে তারও সমাধান আছে। সে সমাধান হচ্ছে আল্লাহর মাগফিরাত হাসিল করে ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা চাওয়ার মতো, তওবা করার মতো। তওবা করে ক্ষমা যদি চেয়ে নিতে পারেন তো আল্লাহর ভালোবাসা যেমন আগেও ছিল আবার ফিরে আসবে। আল ওয়াদুদ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও বরকত দান করেন, আখিরাতের কাজে বরকত দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।